আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আদ্রিয়ান টোন্ট কেয়ার ভাব নিয়ে জাবিনের দিকে তাকিয়ে বলল, রাতে দরজাটা লক করে শুবি, আর কেউ জিজ্ঞেস করলে বলবি আমার বউ মানে তোর ভাবি তোর সাথে তোর রুমে আছে, বুঝলি। জাবিন দুই হাত পেছনে নিয়ে শয়তানি হাসি দিয়ে দুলতে দুলতে বলল, তাতে আমার লাভ? আদ্রিয়ান ডাবল শয়তানি হাসি দিয়ে বলল, লাভ কি হবে জানি না, এই লোকসান ব্যাপক। সেটা শুনেই জাবিনের মুখের হাসি উড়ে গেল, অসহায় ফেস করে বলল, মানে? আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে কোলে নিয়েই জাবিনের চারপাশে একটা রাউন্ড মেরে পড়ল। ধর কাল থেকে যদি তোর পকেট মানি অফ হয়ে যায় আর ল্যাপটপটা গায়েব হয়ে যায়, কেমন হবে বিষয়টা? অনিমা বুঝতে পারলো বেচারি মাইকা চিপাই ফেসে গেছে। জাবিন আবুলের মতো হেসে বলল, আরে ভাইয়া আমি তো মজা করছিলাম, তুই আমার একমাত্র বড় ভাই, আমি কি তোর কথা না শুনে পারি বল? আদ্রিয়ান বিড়বিড় করে বলল, সুহিদাবাদ। যেটা জাবিন শুনতে না পেলেও কাছে থাকার কারণে অরিমা শুনতে পেল। জাবিন ভ্রু কুচকে বলল, কিছু বললি? না না, যেটা বলেছি সেটা করিস। ওকে। আদ্রিয়ান কিছু না বলে অনিমাকে নিয়ে বেরিয়ে এলো। এতক্ষণ অনিমা দুই ভাই বোনের রিয়ালিটি কমেডি শো দেখছিল, যেটার একমাত্র দর্শক অনিমা। কিন্তু সে অনিমাকে নিয়ে হাঁটা শুরু করতেই অনিমার হুঁশ এলো। অনিমা আবারও বলল, কি হলো, কোথায় নিয়ে যাচ্ছেন? যাব না আমি আপনার সাথে। আদ্রিয়ান সামনে তাকিয়েই হাঁটতে হাঁটতে বলল, আমার বউ আমি নিয়ে যাচ্ছি, তোমার দাদি কি? মানে কি আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন আর বলছেন আমার কি আজব? আদ্রিয়ান দাঁড়িয়ে ভ্রু কুচকে অনিমার দিকে তাকিয়ে বলল, তোমাকে কে নিচ্ছে? আমি তো আমার বউকে নিচ্ছি। আপনি? আর কিছু বলতে পারল না, কারণ তার আগেই আদ্রিয়ান অনিমার গালে সময় নিয়ে খুব সফটলি একটা কিস করল। অনিমার সারা শরীর কাঁপছে, সে এখন তার ঠোঁট অনিমার গালেই রেখেছে। এরপর সে আস্তে করে তার গালের সাথে অনিমার গাল স্লাইড করে সরে এলো। অনিমা চোখ বন্ধ করে তার গলা আঁকড়ে ধরে আছে। সে সরে যেতেই অনিমা আস্তে আস্তে চোখ খুলল, সে মুচকি হেসে আবারও হাঁটা দিল। অনিমা আর কিছু বলল না, কারণ একে কিছু বলে লাভ নেই। এই কয়দিনে তাকে যা চিনেছে সে একদমই একরোখা টাইপ, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে, আর একবার কিছু করবে বলে ঠিক করলে সেটা করেই দম নেয়। ছেলেকে কেউ বলে কিছু করাতে পারে না। হঠাৎ মনে হলো তার ব্যান্ডেজগুলোর কথা, তার তো হাতেও ব্যান্ডেজ আর পায়েও। কীভাবে হাঁটছে অনিমাকে কোলে নিয়ে, কষ্ট হচ্ছে না? সে এক পা খানিকটা টেনেই হাঁটছে। অনিমা বলল, তুমি সাথে থাকলে আমার ব্যথা লাগে না জানবা কি, দূরে থাকলেই লাগে, আর তোমার কাছ থেকে দূরে থাকার ব্যথার কাছে এটা ব্যথাটা কিছুই না। অনিমা অবাক হয়ে তাকালো তার দিকে। সে কি করে বুঝলো যে অনিমা তার ব্যথার কথা ভেবেই নামাতে বলেছে? সে অনিমাকে সোজা তার রুমে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দিল, তারপর দরজা লক করে ওয়াশরুমে চলে গেল। অনিমা হ্যাবলার মতো তার কাণ্ড দেখছিল। অনিমাকে তার রুমে নিয়ে আসার মানে কি? কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, ফ্রেশ হলে হয়ে এসো যাও। মানে কি আমাকে এখানে কেন এনেছেন? হ্যাঁ আমি জাবিনের রুমে যাব। একটা থাপ্পড় মারবো, কখন থেকে আপনি আপনি করে যাচ্ছ, আর আজ রাতে এখানেই থাকবে তুমি। অনিমা বিছানা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, কি বাড়ির সবাই কি ভাববে? কেউ জানলে তবে তো, এই জন্য তো জাবিনকে ডোজটা দিয়ে এলাম। হঠাৎ একটা বিড়বিড় করে বলল, হোয়াট? নাথিং নাথিং। তুমি আজ এই রুমেই থাকছো? কি সব বলছেন, আমি এখানে থাকতে পারবো না। কেন? কেন মানে কি, আমি আপনার রুমে কি করে থাকতে পারি? কেন সমস্যা কি, নাকি বিশ্বাস করতে পারছো না আমাকে? মানে মানে বলেই টাওয়ালটা রাখলো, তারপর অনিমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো, আর অনিমা পেছাতে লাগলো। সে বাঁকা হেসে এগোচ্ছে অনিমার দিকে, আর অনিমা পেছাচ্ছে, হঠাৎই দেয়ালে লেগে গেল। এ এসে অনিমার বাপাশের দেয়ালে হাত রেখে একটু ঝুঁকলো, তারপর বলল, যদি কিছু করে ফেলি?
অনিমা চোখ বড় বড় করে তাকালো তার দিকে। সে সেদিকে পাত্তা না দিয়ে অনিমার কোমরে আলতো করে হাত রাখল, আর অনিমার সেই বিখ্যাত কাঁপুনি শুরু হয়ে গেল। সে অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এইভাবে কে পুরো জান পাখি, নিজেকে সামলাতে কষ্ট হয় তো। অনিমা তার মুখের দিকে তাকালো, সে মুচকি হেসে অনিমার গাল টেনে বলল, মজা করছিলাম। আপনি কিন্তু আরেকবার আপনি বললে সত্যি সত্যি থাপড় মারব। ধমক খেয়ে অনিমা চুপ হয়ে গেল। সে রাগী চোখে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমাকে কোলে করে সোজা বেডে গিয়ে অনিমাকে কোলে নিয়েই বসালো। তারপর খুব জোরে কোমর চেপে ধরে রাগী গলায় বলল, এত রাগ দেখানোর কি আছে, কতবার সরি বলেছি, সেই দুপুর থেকে ইগনোর করে যাচ্ছ, আর এত সাহসটা পেলে কোথায়? অনি তো ভয়ে চুপ করে আছে। যতই ফটর ফটর করুক, আসলে তো আদ্রিয়ানকে অনিমা ভীষণ ভয় পায়, তাই চুপ করে আছে। সে অনিমাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে বলল, আচ্ছা সরি বলছি তো। এবার মেজাজটা সত্যিই খারাপ হয়ে গেছে। সারাদিনের পুষে রাখা রাগটা মাথায় চাড়া দিয়ে উঠল। রাগে বিছানার ওপর উঠে দুই হাঁটুর ওপর ভর দিয়ে বসে একটা বালিশ ছুঁড়ে মারল আদ্রিয়ানের দিকে। রাগে গলায় বলল, সরি সরি বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমার কেমন লাগছিল? ওই এক সপ্তাহ কি গেছিল আমার উপর দিয়ে, আর তুমি জাস্ট সরি বলে সবটা কাটিয়ে দিতে চাইছ? আদ্রিয়ানের রাগি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। অসহায় কণ্ঠে বলতে নিল, আসলে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে অনিমা বলল, রাখো তোমার আসল নকল, তোমার কোনো খবর না পেয়ে কি হচ্ছিল আমার জানো তুমি? না খেতে পারছিলাম আর না ঘুমোতে, তারপর ওই ব্লাস্ট, ওই ডেড বডি, বাইকের রক্ত, আর ওই যখন পুলিশ, পুলিশ অফিসার বলেছিল যে ডিএনএ ম্যাচ করে গেছে, তখন তো আমার দুনিয়াই থেমে গেছিল, আর তুমি সরি বলছো? বলতে বলতে আবারও কেঁদে দিয়েছে, আর সে করুণ চোখে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা আবারও বলল, তুমি বলো তুমি আমাকে কাঁদতে দেখতে পারো না, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, তুমি আমাকে এই এক সপ্তাহে যত টাকা দিয়েছো এর আগে আমাকে এতটা কেউ কাঁদায়নি। অনি আমি কি, হ্যাঁ বুঝতে পারোনি, তাই তো, কি বুঝতে পারোনি? ইউকে যাবার আগের রাতটা আমার সাথে থেকেও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না, গিয়েও ইনফর্ম করলে না, একবারও মনে হয়নি যে আমি টেনশন করতে পারি, চিন্তা হতে পারে যে ছেলে এক ঘন্টার জন্য বাইরে গেলে জানিয়ে যায় সে এক সপ্তাহ ধরে বাড়ি না ফিরলে বাড়ির মানুষের অবস্থা কি হতে পারে, বুঝতে পারোনি তুমি? আদ্রিয়ান চুপ করে আছে, কিচ্ছু বলছে না। অনিমা খাট থেকে নেমে সোজা ব্যালকনিতে গিয়ে চোখের পানি ফেলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে এসে অনিমাকে ঘুরিয়ে চোখ মুছে গিয়ে অনিমাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলল, আর কখন এরকম করবো না, প্লিজ আর কেঁদো না। অনিমা ছাড়াতে লাগলো তাকে, কিন্তু তার সাথে পেরে উঠল না, তাই শান্ত হয়ে তার বুকে মিশে রইল। সে অনিমার মাথায় একটা চুমু দিয়ে পড়ল, তুমি আমার উপর রাগ করে থাকলে তো আমার অনেক কষ্ট হয় জান পাখি, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? অনিমা কিছু না বলে চোখ বন্ধ করে আদ্রিয়ানের বুকে মাথা রেখে তার কথা শুনছে। সে অনিমাকে কোলে নিয়ে বেডে বসালো, তারপর খাটের সাথে হেলান দিয়ে শুয়ে অনিমাকে তার বুকে নিয়ে বলল, কথা বলবি না আমার সাথে? অনিমা তার বুকে মুখ গুঁজে মাথা নাড়ালো, অর্থাৎ না। সে অনিমার চুলে বিলি কাটতে কাটতে বলল, আচ্ছা বলতে হবে না, আমি বলছি তুমি শোনো, জানো তোমাকে প্রথম যখন দেখেছিলাম তারপর থেকে তোমাকে মিস করতাম, তোমার ছবিগুলো দেখে তিনটা বছর কাটিয়েছি, কিন্তু মিস করলেও থাকতে পারতাম, কিন্তু তোমার সাথে দেখা হবার পর তোমার মায়ায় আরও জড়িয়ে পড়লাম, এখন তোমাকে ছাড়া একটা মুহূর্ত এক একটা যুগের মতো মনে হয়। তোমাকে যখন মেডিকেলে দেখলাম ইচ্ছে করছিল তোমার দিকেই তাকিয়ে থাকি, দু চোখ ভরে দেখে নিই, কিন্তু সব ইচ্ছে চাইলেও পূরণ করা যায় না। প্রথম কিছুদিন তোমাকে ইগনোর করতে চাইলেও পারিনি, বারবার চোখ শুধু তোমার দিকেই যেত, পারতাম না তোমায় এড়িয়ে চলতে। অনিমা অবাক হয়ে শুনছে তার কথাগুলো। সে প্রথম থেকে ইচ্ছে করেই অনিমাকে ইগনোর করত। সে আবারও বলতে শুরু করল,
সেদিন যখন ফুচকা খেতে গিয়ে তুমি ঝাল খেয়ে কষ্ট পাচ্ছিলে, তোমার ওই অবস্থা সহ্য হচ্ছিল না। তোমাকে ওভাবে কষ্ট পেতে দেখে আবারও নিজের উপর রাগ হচ্ছিল, আর নিজের উপর রাগটাই তোমার উপর ঝেড়েছিলাম। এরপর যেদিন ওই বাইকার তোমার ওড়নায় হাত লাগিয়েছিল, সহ্য হয়নি আমার। ওই দুজনকে তো মেরেছিলাম, আর যে তোমার ওড়নায় হাত দিয়েছিল তার দুটো হাত ভেঙে দিয়েছিলাম। অনিমা অবাক হয়ে তাকালো তার দিকে। সে অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটুকুতেই অবাক হয়ে গেলে? নবীন বরণের শাড়ির নিচ দিয়ে তোমার কোমর দেখা যাচ্ছিল, আর ওখানে কয়েকজন বখাটে তোমাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তোমার গলার নিচে তিলটা নিয়েও বাজে উক্তি করেছে। তাই আগে ওগুলোকেও হসপিটালে পাঠিয়েছিলাম, তারপর তোমার সাথে কি করেছি তা তো জানোই। অনিমা মনে মনে পড়ল, ও নো, এজন্যই সেদিন আদিপ ভাইয়া ও ওরকম হন্তদন্ত হয়ে চলে গেছিল। জানো, অ্যাক্সিডেন্টের পর তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, হসপিটালে বেডে শুয়ে শুধু তোমার কথাই ভাবছিলাম, আমিও খুব মিস করছিলাম তোমাকে। তার এসব কথা শুনে তার ওপর থেকে রাগ নিমেষেই চলে গেল অনিমার। সত্যিই কাছের মানুষের উপর রাগ করে থাকা যায় না। সে মুচকি একটা হাসি দিয়ে অনিমার কপালে চুমু দিয়ে পড়ল, তোমাকে ছাড়া কাটানো প্রত্যেকটা সেকেন্ড আমি মিস করি, তোমাকে ভীষণ মিস করি, কিন্তু কখনো যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হবে ভাবিনি, সত্যি ভাবিনি, আই এম সরি। অনিমা এখনো কিছু বলছে না, চুপচাপ তার কথা শুনছে। সে আবারও বলল, তবে আই প্রমিস যে আজকের পর তোমাকে না বলে আমি কোথাও যাব না। প্রমিস? পাক্কা প্রমিস, এমনকি পরকালেও না। অনিমা ভ্রু কুচকে তাকালো তার দিকে। সে বলল, মৃত্যুর আগেও তোমাকে শেষ বিদায় জানাতে ভুলবো না। কি সব বলছো এসব, আর কিভাবেই বা জানাবে? আদিত্য রায় কাপুরের মতো, ভুলা দে না মুঝে, অলবিদা তুঝে, তুঝে জিনা হ্যায় মেরে বিনা। অনিমা তার কথা শুনে মনে মনে বলল, খবিশ, খালি আজে বাজে কথা বলে, তুমি চলে গেলে আমি থেকে কি করব। অনিমা রেগে বলল, চুপ করবে তুমি, শুধু আজে বাজে কথা। তোমাকে থাকতে হবে অনি। এই তুমি আমার না বলা কথাগুলো কি করে বুঝে যাও বলো তো? বুঝতে হয় জান পাখি, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষের না বলা কথাগুলো বুঝে নিতে হয়, কারণ আমরা সবসময় মুখে যেটা বলি সেটাই যে মনের কথা হবে এমন কোনো কথা নেই। ভবিষ্যতে তুমি আমার না বলা কথাগুলো বুঝবে তো? আমার মুখে বলা কথাগুলোকে না ধরে আমার মনের কথা বলতে পারবে তো? চেষ্টা করব। প্রমিস করছো? পাক্কা প্রমিস। দুজনেই হেসে দিল। এরপর সে বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে থেমে গেল। অনিমা তার বুক থেকে মাথা উঠিয়ে দেখল সে ঘুমিয়ে আছে। এত কিউট কেন সে? সে যেভাবেই থাকে সেভাবেই সুন্দর লাগে তাকে। কপালে করা ব্যান্ডেজেও কি সুন্দর লাগছে, কপালে পড়ে থাকা চুলগুলো ওর সেই কিউটনেসকে আরও বাড়িয়ে দেয়। সে যে স্মোকিং করে না তা তার ঠোঁট দেখলেই বোঝা যায়। সরু বেবি পিঙ্ক ঠোঁট দুটো চেহারার সাথে একেবারে মানানসই। এই অ্যাক্সিডেন্ট আর প্রেশারের চক্করে সেভও করেনি, তাই খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে গালে। হাত দিয়ে ছুঁয়ে দিল অনিমা তার গালের দাড়িগুলোকে। সে মাঝে মাঝে খুব অদ্ভুত স্টাইলে ভ্রু কুচকায়, এক ভ্রু উপরে তুলে আর এক ভ্রু নিচে কোনাকোনি অ্যাঙ্গেলে, বলিউডের সুশান্ত সিং এর মতো। খুব কিউট লাগে তখন। তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে অনিমা। আচ্ছা, তার প্রতি এত ভালো লাগা কাজ করা, তার সবকিছুই ভালো লাগা, নিজের অজান্তেই তাকে নিয়ে ভাবা, এটা কি ভালোবাসা না? অন্য মেয়েরা তার দিকে তাকিয়ে থাকলে জেলাস ফিল করা, তাকে নিয়ে পজিটিভ থাকা, একে কি ভালোবাসা বলে না? তার অনুপস্থিতি অনিমাকে দুর্বল করে দেওয়া, তাকে ছাড়া নিজের জীবন মূল্যহীন মনে হওয়া, তার জন্য এত হাইপার হওয়া, তার ছোঁয়ায় অস্বস্তির বদলে অন্যরকম অনুভূতি হওয়া, ডাজ নট ইট মিন লাভ? তার প্রতি অনিমার এইসব ফিলিংসের নাম কি ভালোবাসা না? অফকোর্স ইট মিনস লাভ। হ্যাঁ, আজ অনিমা মানতে বাধ্য, অনিমার লাভ ফিল্ম, ভালোবেসে ফেলেছে অনিমা তাকে। আজ আর কোনো কনফিউশন নেই এই ব্যাপারে যে অনিমা তাকে ভালোবাসে। এসব ভেবেই মুচকি হেসে তার গালে আলতো করে চুমু দিল আদ্রিয়ান। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল অনিমা। হালকা হেসে তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল।
আজ সত্যি তার হার্টবিটে আই লাভ ইউ মায়াবিনী কথাটা ফিল করতে পারছে অনিমা। সেই স্পন্দন শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। সকালে কারো আলতো ডাকে ঘুম ভাঙল। আস্তে আস্তে চোখ খুলে এক হাতে চোখ ডোলে একটা হাই তুলল। তারপর বুঝতে পারল অনিমা আদ্রিয়ানের বুকেই শুয়ে আছে। অনিমা মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে দেখল সে অনিমার দিকেই তাকিয়ে আছে। সে মুচকি হেসে অনিমার গালে একটা কিস করে বলল, গুড মর্নিং। সে অনিমাকে নিচের বুকে চড়িয়ে রেখেই বলল, তুমি জানো তোমার প্রতিটা রূপী ঘায়েল করার মতো,